হাই গাইস, আমি শুভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল আওয়ার লাইফস্টাইল। তাই এটা আমার ফার্স্ট ব্লগ। তো আমরা আজকে একটু বেরিয়েছি ঘুরতে। তো আমরা যাচ্ছি বেথুয়াডাহারি টোল টোল ট্যাক্স যেটাকে বলে। তো এখন টোটো ধরে নিয়েছি আমার। সন্ধ্যের গ্রাম এই 34 নম্বর থেকে কানেক্ট আছে। এখান দিয়ে নর্থ বেঙ্গল আসাম সব দিক যাওয়া যায়। বাট সন্ধ্যেবেলা আজকে বেরোনোর একটাই কারণ, একটু দারুণ লাগে সন্ধ্যেবেলা। অ্যাকচুয়ালি এই জায়গাটা সবাই আসে এখানে হাওয়া খেতে। আমিও বেশি আসা হয় না আমার এদিকে। আমি আজকে বেরিয়ে পড়লাম সবার সাথে। দিকে যেতে এটা পড়ছে আর কি, টোলটা বেথুয়াডাহারি টোলটা ক্রস করার পরে লেফট সাইডে পড়বে নিউ গ্রিন হোটেল। রাস্তাটা মানে খুবই রাস্তা আর কি, সবসময় গাড়ি চলতে থাকে, খুব সাবধানে পার হতে হবে। এইগুলো অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গল থেকে নর্থ বেঙ্গল বা বহরমপুর ওই সাইড থেকে আসছে গাড়িগুলো, কলকাতার দিকে যাচ্ছে আর কি।
আমরা এবার ওপারটায় যাব। অনেকে আবার এখানে গাড়ি দাঁড় করিয়ে একটু বিশ্রামও করে নেয়। আশেপাশে ছোটোখাটো দোকানও আছে, চায়ের দোকান। পাশে আবার ক্ষেত আছে, জমি। অন্ধকার হয়ে গেছে বলে ভিজিবল আসছে না হয়তো পুরো। বাট এইসব জমিতে চাষবাস হয়। আপনার জমি আছে যেখানে চাষবাস হয়? এইগুলো কী গাছ অ্যাকচুয়ালি? এইগুলো এই হচ্ছে সন্ধ্যের গ্রাম। জায়গাটা খুবই সুন্দর, যেমন এই দিকে গাছপালা রয়েছে তেমনি এখানে কত সুন্দর একটা জায়গা, কত সাজানো গোছানো জায়গা। একটু রাস্তায় নোংরা ধারে কাছে সুন্দর জায়গা। আরেকটুখানি পেরিয়ে রেল লাইন, পরিষ্কার জায়গা। আরেকটুখানি ওই পাশটা গেলেই একটা রেল লাইন রয়েছে, একটা সুন্দর। আর ও তো প্রায় দিনই আসে মর্নিং ওয়াক করতে বাড়ির সামনে, অ্যাকচুয়ালি মর্নিং ওয়াক করতে চলে আসে ও। এসছে এরাও মনে হয় চলে এসছে। তবে এখানে এসে দারুণ সুন্দর হাওয়া খেলাম, যেতে ইচ্ছে করছে না বাট যেতে হবে, তাই না বলো? নালে বাড়ি থেকে একদম দেবে তো। দেখি টোটো ফোটো পাওয়া যায় নাকি, একটা টোটো ধরতে হবে। আমরা অনেকটা চলে এসেছি টোল থেকে হাঁটতে হাঁটতে, অনেকটা চলে এসেছি হাঁটতে হাঁটতে। টোটো পাইনি এখনো, দেখি। আপনার লরি সব দাঁড়িয়ে রয়েছে এখানে, এসেই সবাই একটু বিশ্রাম নেয় আর কি। অনেক দূর দূর থেকে আসে মালপত্র নিয়ে।